Bismillahirrahmanirrahim. Allahumma salli ala Muhammad wa ala alihi wa sahbihi ajma'in wal ladzina tabahhu insani ila yaumiddin. Rabbi shrahli sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কুরআন শরীফের সূরা শুআরার মাঝে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন ফা ইন আসাউকা ফাকুল ইন্নি বারিউম মিম্মা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিকটাত্মীয় যারা আছো, তোমার ফ্যামিলির মাঝে গোষ্ঠীর মাঝে, তারারে তুমি ওয়ার্নিং দাও, তারারে তুমি হুঁশিয়ারি করো, এবং তোমারে যারা ইমানদারের মাঝে যারা তোমারে ইত্তিবা করে, তোমার অনুসরণ করে, তার লগে তুমি সুন্দরভাবে ব্যবহার করো, নরমভাবে ব্যবহার করো, এবং যারা তোমার কথা মানেন না, হুকুম মানেন না, এরা রেখো যেনে তোমার লগে আমি নাই, তোমরা যেটা কররা এটার লগে আমি নাই, এটা থেকে আমি মুক্ত। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইছেন যে ই আয়াতগুলো যখন নাজিল হইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় যারা আসলানি করে আত্মীয়, তার ফুফু হল, চাচা হল, এরারে দলা করিয়ারি তাই কইছেন, তাদের মেয়ে ফাতেমা আরও যারা আসলা তাদের আত্মীয়র মাঝে, যে নাম দৈরা দৈরা ডাক্কা ডাক্কা সকলে কইছেন কিনে, যে তোমরা আমি কিয়ামতের দিন তোমরা আমার আত্মীয় হইলে এখনই কোনো আমি কুস্তা করতে পারতাম নাই, তোমরা আল্লাহর হুকুম মান্য চলো, তোমরা নিয়ে কামাল করো, কুস্তা যদি আমার কাছে চাও দুনিয়ায় অনেক হো, আমি দুনিয়ায় তোমরা কুস্তা দিতাম পারমু, কিন্তু তোমরা যদি আমল করো না সঠিক আমার আত্মীয় হইয়ার লাগি, এর কারণে কোনো আল্লাহ তোমার খাতির করতা নাই। এর মাঝে ইমাম যাহাবী কইছেন যে তানের যে ফুফু হল আসলা, এরার মাঝে একমাত্র একজনে ইমান আনছেন, এনে লেগা সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব, জুবের বিন আল্লাহ আওয়ামের মা এবং হামজা বিনতু আব্দুল মুত্তালিবের আফন বোন, এরা দুজনের মাও সমান বাপও সমান। আজকে ইনশাল্লাহ সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহার সম্বন্ধে আমি আলোচনা করব, কিন্তু মহিলা সাহাবিয়া খলতের জীবনী সম্বন্ধে অত বেশি তথ্য নাই কিতাব হলতের মাঝে, জেলাখানি পুরুষ হলতের সম্বন্ধে থাকে, বিশেষ কয়েকজন যারা আসলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হল, এরা সম্বন্ধে সারা এর লাগে আমি ইনশাআল্লাহ তাদের মতন আরো আমি ফরে আমরা জোর ফরে আপনাদের উত্তর দিব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, যে আরো দুইজন মহিলা যে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের মতন সাহসী আরো দুইজন মহিলা আনসারির মাঝে, এরা দুজনের জীবনী সম্বন্ধেও আমি আজকে তিনজন মিলে আজকে ইনশাল্লাহ বয়ান করমু, যাতে তেমন বেশি তথ্য নাই শুধু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের সম্বন্ধে। এবং এরা হইলে গিয়া যে উম্মু উমারা নুসাইবা বিনতে কাব, একজন আনসারি মহিলা মদিনার, এবং উম্মু হারাম বিনতু মালহান আরজন আনসারি মহিলা। এবং আমি আরম্ভ করার আগে আমি একটা একজন শিক্ষিত মানুষ ডাক্তার মাহমুদ আম্মারা একটা কথা আমি উল্লেখ করতে চাই আপনারা সামনে, যে কথাটা একটু শক্ত, একটু স্ট্রং, মানে আপনারা যদি ইয়ো নেই মানে দুঃখিত হইন তাহলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা, কিন্তু একটা কারণে আমি এটারে ইয়ে করতে চাই, জানি আপনারা দেখতে সারা জানে ইসলামের প্রথম যুগের মহিলা হল কীরকম আসলা, এবং আজকে আমরা মহিলা হল কীরকম ঐসন, অথবা আমি সবার কথা করাম না, যে অনেকজনের রূপে আল্লাহর রহমত নাজিল আছে যারা এখনও চেষ্টা করা জানে আল্লাহ সুবহান তালা এবং তাদের রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তারা শিক্ষা সম্বন্ধে চলবার, কিন্তু আপনারা যদি নিজেই দেখুন চুকাইয়া পাইবা জনে ডাক্তার মাহমুদ আম্মার কথা একেবারে কোনো তাই কোনো খেয়ার বিরোধিতা করার লাগি না, খেয়ার প্রতি কোনো
ইংশার কারণে করা নাই দেয়। আপনারা যদি নিজে চৌকাটাই দেখুন ফাইবা তানের বিবরণ মতো ফাইবা মহিলা কলাজকে। এবং আমি দেয় এমনি মহিলা বিরোধী কোনো কাম বিশেষ করে করাম নাই দেয়। আমি একজন শিক্ষিত মানুষের ইয়ো কোর্ট করলাম বুঝবার লাগে শুধু পার্থক্যটা যে আমি যে তিন মহিলার সম্বন্ধে কিতা আলোচনা করবো এরা সম্বন্ধে এবং আজকে বেশি অংশ মহিলা যারা এরা বেশ কম টাইম করা যে যে বিশেষ করে নুসাইবা বিনত কাব উমারার সম্বন্ধে ইয়ে করে দেয়া উদ্দেশ্য করে দেয়া যে এই মহিলার মতো অনেক দিন মুসলমান মহিলা অকল আসলা অনেক দিন পর্যন্ত মানে একশো বছর ওই রকমই মুসলমান মহিলা হল আসলা এবং খয়রা জানে এরা আসলা মানসিকভাবে সুস্থ শারীরিকভাবে সুস্থ সুস্থ উপরেদি খয়রা জানে শুধু সুস্থ নাই মানে তারা শারীরিকভাবে তারা যদি শরীরের যে চর্চা করে শরীরে হেলথি এবং ফিট করে রাখত কথাগুলো ক্লিয়ার হইব যখন আমি এই মহিলাসকলের জীবনী সম্বন্ধে কইমু পড়ে আর আমি সময় পাইলে আবার রিপিট করবো আমার ইয়র শেষে এই কথাগুলো আবার ইনশাআল্লাহ। এবং তারা খুব মেধাবী আসলা মানে হাইলি ইন্টেলিজেন্ট টাইম করা এরপরে যুগের মাঝে মহিলা বলতে তারা মুখের মাঝে তারা পাউডার লাগাই হারি তারা রঙ্গানি ধরল এবং এই রঙ্গানি দিয়ে তারা তারার চেহারা নষ্ট করল এবং তারা মাদক মানে যারা মাদক বুঝলেন না বিদেশি হতের মাঝে মানে ড্রাগ যে বিদেশ থেকে হারি আমদানি করিয়া তারা মাদক খাইয়া তারার আত ইন্টেস্টিন তারা নষ্ট করছে এবং তারার আড্ডির শক্তি নষ্ট করছে এবং এরপরে তারার যে যে মেধা যে ইন্টেলিজেন্স এটার মাঝে কিচ্ছু রয়েছে না শুধু স্ট্রেস এবং স্ট্রেইন করা নার্ভ যাতে তারার সহজে তারা রাগ উঠে এবং তারার সহ্য কমে গেছে কি এবং এরপরের কথাটা কিছু কিছু মানুষের লাগে আর শক্ত লাগতে পারে কিন্তু আমি আগ্রহই দুঃখিত আছি কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখবা সেনে এই কথাটা খোয়া হইল যে এইসব কারণে আমি একটু আমার নিজের কথা দিয়ে একটু ইয়ে করে দেই যে মুখ রঙ্গানি পাউডার দেওয়া যে সময় যায় এবং মাদকে যে মানসিক যে ক্ষতি হয় এবং শারীরিক যে ক্ষতি হয় এবং যে সহ্য পেশেন্স যে রাগরে কন্ট্রোল করার যে ক্ষতি হয় এইসবের কারণে তাই করার ডাক্তার মাহমুদ আম্মারায় যে এরপরে তারা হয় কিতা ফুরুত্তারে ট্রেনিং দিবার লাগে তারা যোগ্যতা খুব কম ফোর ট্রেইনার অফ চিলড্রেন তারা ক্ষমতা কমে যায় গিয়ে এবং একজন সুস্থ সাথী ও তারা যোগ্যতা কমে যায় গিয়ে সুস্থ সাথী ও মানে যে স্বামীর লোক এজনে একটা বালা একজন কোম্পানি এন থাকত যে যেলাখানি আমরা পাইছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানের স্ত্রী হতে কীভাবে সাপোর্ট করছিলা আমি গত সপ্তাহ আলোচনা করছিলাম খাদিজা বিনত খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে যে কীভাবে সাপোর্ট সমর্থন করতা কীভাবে তানের দুর্বলতার সময় তানরে সাহস দিতা কীভাবে তানরে খেজমত করতা কীভাবে একজন মহান ব্যক্তির ঘরে দিয়ে একজন মহান মহিলা থাকে এইরকম একজন মহান মহিলা থাকে যে স্বামীর শির বাড়াইয়া দিবার এটার শক্তি কমে যায় কি তখন কীরকম আসলা ইসলামের মুসলমান মহিলা হল আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ আমরা ওই আজকের তিনজন সাহাবিয়ার জীবনী সম্বন্ধে আমি আলোচনা আরম্ভ করবো উম্মু হারাম মিতুমাল হান দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন প্রথম মদিনা শরীফ হিজরত হইরা যাইন তাইন কুবা নামের এক এলাকার মাঝে তাইন প্রথম থাকছিলা এখানে প্রথম মসজিদ তাইন বানাইছিলা এবং আজকেও যারা হজ যাইন হজর পরে কিবা আগে মদিনা গেলে মসজিদ কুবা ভিজিট করার একটা অভ্যাস আছে এই মসজিদ কুবার আশপাশে একজন সাহাবা থাকতা উবাদা বিন আসসামিত তাই নাছিলা যে আকাবার যে বাইয়া
আকাবার যে সন্ধি অথবা সন্ধি নাই মানে বাইয়ামিন যে খসম যে আমরা বয়ত হই, বাট আসলে বয়ত হই আমরা, কিন্তু বয়তের অর্থকিতা আর মর্মকিতা আমরা সকলে ফুরাফুরনি আমরা আসলে বুঝি না। মানে আকাবার পাহাড়ের মাঝে খসম করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 70 জন মদিনার মুসলমান, যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নিজের একজন গোষ্ঠীর মানুষ যে লেখান তারা যান রক্ষা করে ওই রকম তানদের যান রক্ষা করবো একটা খসম করা হয়েছে। এই 70 জনের মাঝে তাইন একজন আসলা উবাদা বিন আসামিত রাদিয়াল্লাহু আনহু, তানের গড়ে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকছিলা এবং দুপুর টাইমে তাই জোহরের নামাজের পরে তাইনের অভ্যাস আছে যেন তুরা একটু সময় ঘুমাইতা, ওইরকম তাই উবাদা বিন আসামিত রাদিয়াল্লাহু আনহুর গড়ের মাঝে ঘুম আসলা এবং ঘুম শেষে তাই ঘুম থেকে উঠতে হারিয়ে খুব জোরে জোরে আসন ধরছুন এবং এই আশা ভঙ্গে হারি উবাদা বিন আসামিতের স্ত্রীর নাম আছে উম্মু হারাম বিনতু মালহান রাদিয়াল্লাহু আনহা, তাই প্রথম যুগের একজন মুসলমান মদিনার। তাই জিজ্ঞাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আসলায় কিতাল লাগি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমি আসলাম ওইডাল লাগি যে আমার উম্মতের মাঝে মানে আমার সাহাবা হলতে একদিন তারা দৈরার মাঝে তারা দৈরার বাইদি তারা পানির উফরে দি তারা ভ্রমণ করবা, যেভাবে বাদশাহ হলতে তারা সিংহাসনের মাঝে আরামে বইয়া বইয়া যেলাহান তারা চলে ওইরকম তারা আরামে বইয়া বইয়া দরিয়ার সাগরের বুকে দি তারা ভ্রমণ করবো। লগে লগে তাই নিজে কইছেন যে ও রাসূলুল্লাহ তুমি আল্লাহর কাছে দোয়া করবার নিজে নে আমি এরার লগে থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তুমি এরার মাঝে প্রথম গ্রুপের মাঝে তুমি একজন থাকবাই। এরপর তাকে হারি উম্মু হারাম বিনতু মালহান যে যুদ্ধ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অংশগ্রহণ করছেন, তাদের স্বামীর লগে তাই যুদ্ধ তাই গেছেন এবং তাই যে দায়িত্ব পালন করছেন, মানে আমি একটু আপনারা মনে করি যে আমরা কি কারণে জেনে আমরা ই সিরিজটারে আমরা করলাম ওই কারণে জেনে আমরা ছেলে মেয়ে আমরা ছোট ভাই বোন এবং আমরা মুরব্বী হল আমরা সবাই জেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারে জেনে আমরা চিনি তারা চরিত্র সম্বন্ধে তারা জীবনী সম্বন্ধে তারা আমল সম্বন্ধে এবং আমরা অনুসরণ করি, আমরা ছেলে মেয়েরা যদি জিকাও আপনারা যে ফ্লোরেন্স নাইটিংগেল খেটা আশা করি যে তারা 5 থেকে 10 মিনিট বয়ান করতে পারবো কিবা বুঝাইতে পারবো আপনারা ফ্লোরেন্স নাইটিংগেল খে এবং কি কাজ করছিল। কিন্তু ফ্লোরেন্স নাইটিংগেলের অনেক আগে আমরা মুসলমানের মাঝে একটা এক্সাম্পল আছে যে ওই ধরনের কাজ করার জন্য এই উম্মু হারাম বিনতু মালহান রাদিয়াল্লাহু আনহা তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ হতো আসলা তাই পানি লইয়ারি যুদ্ধের মাঠে তাই যাইতা যারা জখম হইছে এবং অন্যান্য মুজাহিদ হলতে পানি নিয়ে দিতা এবং যারা জখম হইছে তারার ওষুধ লাগাই দিতা ব্যান্ডেজ লাগাই দিতা এবং যে লাহানি খেজমত করা যায় যে নার্সের যে কাজ আমরা অনেক সময় আমরা জানি না অথবা আমরা ইলাহান আমরা চিন্তা করি না এবং পশ্চিমা দেশের যে মানুষ সকল আছে তারা অনেক সময় আমরা ইসলামিক হিস্টোরিতে তারা অবহেলা করে তারাও জানে না অথবা কেউ ঘৃণা করে ইচ্ছা করে তারা আমরা নিচে রাখতে চায় যে আমরা ইসলামের হিস্টোরির মাঝে জেনে চিকিৎসা ডাক্তার নার্স এবং বিজ্ঞান সম্বন্ধে জেনে আমরা কিরকম কোরআন যে কি কাজ করা হয়েছে। উম্মু হারাম বিনতু মালহান রাদিয়াল্লাহু আনহা তানাসলা তানের বাকি জীবনই কাটাইছেন তাই ওই সেবায় যে মুসলমান যোদ্ধা জিহাদি হলতে হেলথের লাগি হেলথেন
সোশ্যাল ওয়ার্ক আমরা অনেকে অংশগ্রহণ করি। আজকে একটা বড় বিভাগ আছে ইউনিভার্সিটিতে এবং সরকারও এবং চাকরির বিয়ে হেলথ এন্ড সোশ্যাল ওয়ার্ক। আর মেইনলি আসলে তান হেলথ এবং জিহাদ ওয়ার্ক করতা। মুজাহিদ বলতে রে পানি দিতা, মুজাহিদ বলতে রে সেবা করতা, জখম হইলে উন্ড ব্যান্ডেজ করতা। এবং একটা কাম যেটা আজকে যদি আমরা করি তে আমরা তারা অনেক সময় অ্যারেস্টের ঝুঁকিত ফর্মু, তারা সাহস দিতা। মুজাহিদ বলতে রে উৎসাহিত করতা, এনকারেজ করতা, খিলাহানি এনকারেজ করুন যে আখেরাতের কথা মনে হইলে দিয়া, বেহেস্তের কথা মনে হইলে দিয়া, দুজখের কথা মনে হইলে দিয়া, আল্লাহ জানে কি কি সোয়াব দিবা এই কথা মনে হইলে দিয়া, সাহস দিয়া। তাই নি তিনটা কাজ কর্তা, নার্সের কাজ হেলথ, ফানি দিতা, এটা সোশ্যাল ওয়ার্কও করা খোয়া যায়, হেলথ ওয়ার্কও খোয়া যায়। তাইতে ফানি জখমি যারা তারারও দরকার, যারা সুস্থ তারারও দরকার, এবং এনকারেজ করতা তারারে ফাইট করবার লাগে, মাইর করবার লাগে, জিহাদ করবার লাগে, জিহাদে আগুয়ে যাইবার লাগে। এবং এক যুদ্ধর পরে আর এক যুদ্ধ তার ওই সাজ করতা, তাদের স্বামীও তার থাকতা জিহাদও আর তাই করে দিয়ে থাকতা, মাইর করছ না তাই, কিন্তু তাই সাপোর্ট করছুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন কি, এরপরে যে যুদ্ধ হল হইছে এই যুদ্ধ তো তাই অংশগ্রহণ করছেন, আবার তাই মাইর আসলে না, তাই পানি দিতা, রুগী হলতে রে জখমি যারা ইঞ্জারি হতে রে লুক আফটার করতা। আজকে হইতে পারবা জানি রেড ক্রেসেন্ট, হিউম্যানিটেরিয়ান এইড, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে দুনিয়ার মাঝে যে যে ফালেস্তাইন, কাশ্মীর, বিভিন্ন জায়গার যে ওয়াজিরিস্তান কনফ্লিক্ট এখানে নিয়ে আরি খানি নিয়ে দেয় তারা, ফানি নিয়ে দেয় তারা, এবং যারা জখম হয়েছে ফিল্ড হাসপাতাল বানাই দেয়। ফ্রান্সের একটা আছে অর্গানাইজেশন মেডিসান সোম ফ্রন্টিয়ে, ডাক্তার হলতে তারা আনা পয়সায়, তারা কোনো সরকারে পাঠান না, ডাক্তার হলতে তারা অর্গানাইজ করে তারা যার, কারণ তারা ডাক্তার, তারা একটা হজম করছে। এবং অনেকে মনে করেন যে বাইয়াতুল আকাবা যে এরকম একটা হজম যে আমরা মুখ দিয়ে কইছি আমরা ওইটা করমু, এটা হিপোক্রেটিক ওথ হয় যে ডাক্তার ওইবার সময় হজম করা লাগে যে তুমি কোনো কাজ করতে না যাতে মানুষের জীবন ঝুঁকিত ফেলাই পায়, অথবা তুমি যতখান আছে তোমার ক্ষমতার মাঝে তুমি চেষ্টা করবা এজন মানুষে জিতা রাখবার লাগে, জীবিত রাখবার লাগে। আজকেও কিন্তু পশ্চিমা দেশ ই কসমের লগে লড়াই করবার লাগে একটা বিষয় আছে যে অ্যাসিস্ট্যান্ট ইউথানাইজিয়া, যে এজন মানুষের চায় হে মরি যুত কি তে ডাক্তারে তারা সাহায্য করতো, মানে সব উল্টা পাল্টা হয়ে গেছে কি তারা অত হাজার হাজার বছর ধরে তারা কসম করছে জানে তারা যা আছে তারা ক্ষমতা তারা চেষ্টা করবো একজন মানুষের তারা জিতা রাখবার লাগে। এখন বিষয় আছে জানে ডাক্তারের সাহায্য করতে একজন মানুষের আত্মহত্যা করবার লাগে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ও তাই যে যুদ্ধ হল হইয়া গেছে অংশগ্রহণ করছেন এবং ই সেবা করছেন। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে ইয়ে যত যুদ্ধ হয়েছে তাই সফল দিন নাও থাকলে তাই চেষ্টা করছেন, তাদের বয়স হয়ে গেছে তখন, তাই মনে রাখবে যে প্রথম যুগের একজন মুসলমান বয়স হয়ে গেছে কি তাই যা পারছেন তবুও জিহাদের মাঠও তাই আজির হইন এবং ফানি দেন, ব্যান্ডেজ লাগাই দেন জখমি খুলতে রে এবং মাইটের লাগে উৎসাহিত করুন। এখন আমরা যদি বাংলাদেশের 71-এর যে যুদ্ধের কথা চিন্তা করি, এই সময় ইয়ে পাইবা যে বাংলাদেশের অনেক মহিলা বৃদ্ধ এবং জোয়ান তারা ওই এই ধরনের কাজে অংশগ্রহণ করছে এবং বন্দুক দিয়ে যুদ্ধ করছে, মাইরও করছে। এই সময় কিন্তু ইতিহাস যদি টুকাও যারা সরকারও আসিল ক্ষমতা আসিল আমেরিকা ব্রিটেন এরা এরারে টেরোরিস্ট হইয়ারি, তারা নিউজ দেখো আপনারা ফুরান নিউজ, বিবিসির নিউজ,
এরপর এরারে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে এরারে দৈনা নিছে, যে মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সবাইরে টেরোরিস্ট হিসাবে দৈনা নিছে। এবং পাকিস্তানের সরকারে তারা মনে করছে যে এরা হইল গিয়া সঠিক পথের মানুষ, এবং এরা হইলে গিয়া রাইট, এরা হইলে গিয়া হক, এবং এরা বিদ্রোহী রেবেলিয়াস টেরোরিস্ট। পরবর্তীতে ইতিহাস তো বদলে এবং মানুষে কিছু কিছু মানুষ আছে তারা প্রিন্সিপল যে আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর খেয়র এবাদতি করা ঠিক নাই, মানে আমি জিতি আর আরি আমিরই বিশ্বাস করি। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, বিলাল ইবন রাবাহ রাদিয়াল্লাহু আনহু, যে আমার মরণ হোক আর আমার আমি মায়ের খাই আমি ওইটা বিশ্বাস করি আমি এটা কইমই। আরোজনের মানুষ আছে যে তারা বিশ্বাস কিতা করে এটা তারা ওয়েট করে অপেক্ষা করে দেখে খেয়ে জিতে, যে দল জিতে ওই দলই যায়, কদিন বাদে যদি দেখে ওই দল জিতে তে তারা দল বদলাইয়া ওইটা যায়। তো ওই রকম যখন দেখছে তাই মুক্তিযোদ্ধা তারা জিতে গেছে কি, তো ইউনাইটেড নেশন আমেরিকা ব্রিটেন তারা এখন ডিক্লেয়ার করে দিয়েছে যে না পাকিস্তানের সরকার আছে যুদ্ধ অপরাধী, ওয়ার ক্রিমিনাল, আর এরা টেরোরিস্ট না, এরা আসলে ফ্রিডম ফাইটার, এরা আসলে শহীদ, এরা আসলে ন্যায় ফকের, আর হেরা আছে অন্যায়। এবং আমেরিকায় জাহাজ পাঠাইছে পাকিস্তানের সরকারে অ্যাসিস্ট করবার লাগি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মার করবার লাগি, এখন হেরা ওয়ার ক্রিমিনাল হইল নি না, নিজের বেলা স্পেশাল আইন অ্যাপ্লাই করে না আমেরিকার লাগে। বর্তমানে বিশ্ব আদালত আছে কিন্তু আমেরিকার সেনার উপরে কোনো কেস দিতে পারত না বিশ্ব আদালতের কাছে, এবং তারা মনে করে জানে তারা বালা জানে। আল্লাহ তাকিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকিয়া, সাহাবা তাকিয়া, সালাফুস সালিহিন তাকিয়া, তারা মনে করে জানে তারা বালা জানে ন্যায় কোনটা অন্যায় কোনটা, হাসা কোনটা মিসা কোনটা। আসলে আপনারা নিজেও চিন্তা যদি করে একটু গভীরভাবে যে সায়েন্স আর ইউনাইটেড নেশন তারা অনেক মিস্টেক করে কিন্তু কোরআন শরীফের মধ্যে কোনো মিস্টেক নাই, আপনারা নিজে গবেষণা করে দেখো, চেষ্টা করে দেখো, আমি কোনো মিস্টেক পাইতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা সব ফেশান হইয়া আইব ফিরে আইব কিন্তু মিস্টেক পাইতে নাই। উম্মু হারাম মিতুমাল হান রাদিয়াল্লাহু আনহা তাই ওই আশায় যে তাই একদিন জাহাজের মাঝে উঠিয়া সাগর ফা ভ্রমণ করিয়া সাগরে দি যাইতা, ওই আশায় তাই জিহাদের ফর জিহাদ তাই অংশগ্রহণ করা অপেক্ষা করা জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, এটা হাসা হইব যে আমি যাইমু এরার লগে, ওই জিহাদ নিয়ে আমরা না ওটা লাগে ওইটা যাই, ওই জিহাদ নিয়ে না ওটা লাগে। এরপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে হযরত উসমান ইবনে আফফান, এটা কোন সময় হইল গিয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার সাড়ে বারো বছর পরে, মানে হিজরতের 22 ধরে লাও 23 বছর পরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সময় খলিফা, ইউরোপের খ্রিস্টান হলতে সালাবিউন ক্রুসেডার হলতে তারা অ্যাটাক করা ধরল সিরিয়া। এই সময় গাবদান আসলা হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা বড় বড় জাহাজ দিয়ে তারা সাইপ্রাস তাকে হারি বড় বড় জাহাজ চাই দিয়ে তারা আইয়া সিরিয়া জাহাজ দিয়ে অ্যাটাক করত, এবং তারা পানির থাকত দূরই তাকে হারি তারা তীর দি এবং ক্যাটাপাল্ট দিয়ে তারা অ্যাটাক করত, সাহাবাও বলতে তারা এই জাহাজের লাগাল পাইত না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাইন হযরত উসমানের কাছে গেছেন এবং কইছেন যে আমরা যদি
ই অ্যাটাক থেকে বাঁচতে হয় এবং আমরা তারার কাছে যুদ্ধ নিতে হয়। তারার এই জ্ঞানে যদি আমরা ক্ষতি করতে হয় আর এই জিহাদে যদি আমরা জিততে হয় তাহলে আমরা একটা নেভি তৈরি করা দরকার। আমরা নেভি নাই, এই পর্যন্ত মুসলমানের নেভি নাই, শুধু তারা মাটির পরে তারা জিহাদ কররা। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলা যে তুমি যা যখন তৈরি করো। ওই প্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাই আরম্ভ করলা ইসলামের ফয়লা নেভি বানানি, এবং অনেক জাহাজ সকল বানানি হয়েছে এবং ওই জাহাজের মাঝে বইরা সাহাবা সকল তারা রোয়ানা দিছেন সাইপ্রাস দখল করবার লাগে। আজকেও আসলে এখনো খ্রিস্টান সকলতে আর মুসলমান সকলতে সাইপ্রাসের মাটি লইয়ার এখনো যুদ্ধ চলেন। যেই তো এক সময় আমরা যে উসমানী খিলাফত দুর্বল হয়ে গেছিল কি এবং দুর্নীতি ঢুকে গেছিল কি, এই সময় খ্রিস্টান সকলতে তারা সুযোগ পাইছে, তারা আধা খান সাইপ্রাসের তারা দখলে আবার নিছে কি। কিন্তু ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ সাইপ্রাস দখল করবার লাগে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাই জাজের মধ্যে প্রথম মুসলমান সেনাবরিয়া তাই অ্যাটাক করবার লেগে গেছিলাম। এর মাঝে তাদের আর্মির মাঝে তাদের ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়া এবং হযরত আলীর ছেলে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই যুদ্ধের মাঝে তারা সেটা আসলা। এবং এই সময় এরার বয়স এরারে আমরা কইলাম না যে পেনশনার আমরা কইলাম না, আজকে যদি এরা এই বয়সে জিতা থাকতা এবং আমরা কইলাম না যে এরা খাম নাই জিহাদও যাইবার, এরার এক্সকিউজ আছে, এরা বলা গরব আল্লাহ আল্লাহ করতা। কিন্তু উবাদা বিন আসাবিত রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী উম্মু হারাম বিনতে মালহান রাদিয়াল্লাহু আনহা তারাও ওই জাজের মাঝে মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের কাছে তারা গিয়ে বিশেষ অ্যাপ্লিকেশন করছে যে আমরা যাইবার লাগে দিতে ওই ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলা যে আমি একদিন এই গ্রুপের মাঝে থাকবো। উম্মু হারাম বিনতে মালহানে তাই শেষ পর্যন্ত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তারার অনুমতি দিছিল তারা এই জাজের মাঝে অংশ সেল হইয়া গেছিল। এবং তার মন হয়েছে জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আমার সাহাবা বলতে সমুদ্রের উপরে দিয়ে তারা আরামসে ভ্রমণ করবা জেলাহানি রাজা হল তারা সিংহাসনে বইয়া আরামে থাকে, এবং তারার জেনে ই জেনে সমুদ্রে বাইদি জেনে তারা গেছেন সাইপ্রাস পর্যন্ত, সিরিয়া থাকে সাইপ্রাস, কোনো সমস্যা হয়েছে না। 70 বছরের বয়স মহিলা, কিন্তু যখন তারা সাইপ্রাস তারা ফৌসি গেছেন কি জাহাজ থেকে লামি গেছেন কি, এরপরে বেশি সময় না যে বয়স্ক মহিলা শরীর দুর্বল উটের মাঝে চরণ ধরছেন কিন্তু তাই উট থেকে ফইরা হারিয়ে তাই ইঞ্জারি হয়ে গেছিলেন জখম হয়ে গেছেন এবং তাই মারা গেছেন। আল্লাহ সুবহান তাআলা তানরে বেশ নসিব কর্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া আহলুল মদিনার মদিনার মহিলার মাঝে একজন, 2 নম্বর সাহাবিয়া ওই রকম সাহসী এবং হার্ড ওয়ার্কিং, মানে আমি আবার ইয়ে করি জানে ডাক্তার মাহমুদ আম্মার খোস্তা জেনে ওই যুগের মহিলা হল তারা কি 3টা কথা খুঁজছে তারা, যে তারা মানসিকভাবে তারা সুস্থ আসলা মানে তারা জ্ঞানী আসলা, ফিজিক্যালি তারা শারীরিকভাবে তারা খুব সুস্থ আসলা মানে তারা ফিজিক্যালি তারা খুব কষ্ট করতা শরীরের চর্চা শরীর দিয়ে তারা জেনে এই জিনিস বইয়া নিতা কি এখান থেকে হাঁটতে যাইতা যে কাজ করতা তারা শরীর ফ্যাশন হইতো এবং এই কারণে তারা শরীরের যে গুস্তের টুকরা ফল তারা মাঝে শক্তি শক্তিশালী স্ট্রং আছিল ফিজিক্যালি ফিট এবং তারা হাইলি ইন্টেলিজেন্ট মানে খুব মেধাবী আসলা, যে তারা কোন সময় কৃতা চিন্তা করার লাগে হঠাৎ বুদ্ধি করে রাইট কাম কোন সময় করা লাগে
ওই রকম আসলা উম্মু উমারা নুসাইবা বিন্ত কাব রাদিয়াল্লাহু আনহা, তাই খাজরাজ মদিনার খাজরাজি গোষ্ঠীর একজন মহিলা আসলা, তাদের ভাই আসলা বদরের যুদ্ধের মাঝে একজন আহলাল বদরের একজন আবদুল্লাহ বিন কাব আল মুজানি, এবং নুসাইবা বিন কাব তাই আকাবার যে খসম যে আমরা আগে উল্লেখ করছিলাম যে সত্তর জনের মাঝে একজন আসলা উবাদা বিন আসাবিন এবং নুসাইবা বিন কাব একজন আসলা সত্তর জনের মাঝে একজন মোহাম্মদ যে খসম দিছিলা আকাবার ফাহারার মাঝে, এবং তার বদরে যুদ্ধ তার নিজে অংশগ্রহণ করছেন না, তাদের ভাই অংশগ্রহণ করছেন, কিন্তু তাই উহুদের যুদ্ধের মাঝে হুদাইবিয়ার যুদ্ধের মাঝে হুনাইনের যুদ্ধের মাঝে এবং ইয়ামামার যুদ্ধের মাঝে সাতটা যুদ্ধের মাঝে তাই যুদ্ধের মাঠে হাজির আসলা এবং আরো কয়েকটা যুদ্ধের মাঝে তাই আসলা, প্রথম তাই উহুদের মাঠে আসলা আর শেষ যুদ্ধ তাই আসলা ইয়ামামার যুদ্ধের মাঝে, এবং ইয়ামামার যুদ্ধের মাঝে তাদের আত আড়াই দিছিলা তাদের ডাইন আত দুশ্মনের হলতে খাটি খাটতে ফেলাই দিছিল, বদরের যুদ্ধ তাই যখন প্রথম যাই তাই প্রথমে তাই মানুষের ফানি দিবার লাগি জিহাদি বদরে ফানি দিবার লাগি এবং ব্যান্ডেজ লাগাই দিবার লাগে যারা জখম হয়েছে এরারে, ওই উদ্দেশ্যে মানে নার্স হিসাবে হিউম্যানিটেরিয়ান এইড লইয়া প্রথম উদ্দেশ্য আছে তাদের জাহিদ ভাইবার, তাদের স্বামী গাজাইয়া বিন আমর এবং তাদের দুই ছেলে এরা আছিল উহুদের যুদ্ধের মাঝে এবং তারার লগে তাই নগেছিলা, শেষ পর্যন্ত তাই মাইরো করছুই প্রথম তাই পানি দেওয়াত আসলা যখন একত্রে সেবা করা আসলা শেষ পর্যন্ত তাই উহুদের যুদ্ধের মাঝে তাই মাইরো করছুন, ঘটনাটা কিলাহান হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের যুদ্ধের পরে কইছেন যে নুসাইবা বিনত কাবে যেভাবে যুদ্ধের মাঠে খাড়া হইছে অমুক আর অমুক আর অমুক কয়েকজন পুরুষের নাম কয়েকজন হেরার তাকিয়া আরো পালা করি খাড়া হইছে, হাফর কমরের মাঝে বাইন দিয়া মাইর করছে এবং বারোটা জখম তাদের শরীর হইছে, বারো জায়গার মাঝে কোনো কোনো রুয়াইতে তেরো জায়গার মাঝে তেরোবার তান্দ্রে দুশ্মনের অস্ত্র তাদের শরীর আঘাত হয়েছে জখম হয়েছে, মানে অতখান জখম পাওয়ার পরেও তাই মাইর করতে থাকছো খিলাখান হয়েছে ঘটনাটা উম্মু উমারা তাই নিজেই হাদিস বর্ণনা করছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উহুদের যুদ্ধের মাঝে এক সময় আসলা জেনে তার একলা ফরি গেছেন কি তাদের সাইডের মধ্যে মাত্র দশজন মানুষ, যেই যে থিরোলা থিরদি মাইর ফটো হল যারা আসলা এরারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছে তারা যে উসা পাহাড়ের মাঝে আসলা এখান থেকে তারা আলতানা, কিন্তু তারা এই হুকুম না মান্যা তারা এই পাহাড় থেকে লাইমে হারি তারা আইছিল, ওই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওই সময় তাই আসলা কাফির অকলতের দল তাই তাদের গুরাসর অকলতরে লইয়া তাই ওই সময় আইয়া হারি যুদ্ধর যে রিজাল্টে পরিবর্তন করে নিছিলা আর একটা উলিল আরম্ভ হয়েছিল মুসলমান অকলতে তারা জিতে আসিল জিতের মাঝে তাকিয়ে তারা এখন তারা দেখা যায় যে তারার আগে দিও মুশরিক করে দিও মুশরিক, ওখানে একটা পানিক একটা উলি লাগছে ওখানে একজন হেম ডিজাইন একজন হেম ডিজাইন ওই অবস্থার মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা পরি গেছেন মাত্র দশজন মানুষ থানের লোকে উম্মু উমারা করা জানে এই দশজনের মাঝে আমি আমার স্বামী আর আমার এক ছেলে আমরা তিনজন আর আরো সাতজন মাত্র আসলা,
তে ওই সময় উম্মু উমারা তাই ফোনা জানে আমি চাইয়া দেখলাম অবস্থা যে গুড়া চোরি হারি একদল কাবেলরি মানে গুড়া চোর হল আইসে এটা করবার লাগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং ই ছোট একটা দল দে এবং একজন মানুষের মাঝে একটা ডাল আছিল যে মাটির মাঝে ফালাই আমার কাছে আসিল না কুস্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কইছেন এই মানুষটা যে তোমার যেজনে ডাল খামলা করার না যারা মার করবার লাগে রেডি তারা দেও দিয়া তো ওই সময় উমারা তাহান ওই ডাল আনি গেছিলা পুরুষের কাছ থেকে আইনা তাই ওই ডাল লইয়া খারা হয়েছেন গিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে এবং যুদ্ধর ইয়গুরার উপর থেকে হারি যারা দিয়ারি না তরবাল দেয়ারি যে স্ট্রাইক করছে তাহলে ডাল দিকে তাই ফিরে আইসুন এর পরবর্তীতে তাই মাইর আরম্ভ করলা তাই অস্ত্র সংগ্রহ করছেন অস্ত্র লইয়া হারি ডাল লইয়া হারি তাই মাইর করছেন এবং একটার পর আর একটা গুড়ার উপর থেকে এবার আনতে ইয়ার হিট করছেন তার ডাল দি ফিরারা পরবর্তী একজনে তাদের গর্দনার মাঝে খাটি লিছে গর্দনার মাঝে একটা জখম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাদের ছেলেরে কইছেন যে ও আবদুল্লাহ তোমার মা তোমার মা তোমার মা জখম হয়ে গেছেন কি তুমি যাও কিন্তু তাদের ছেলে তাই বর্ণনা করছেন আবদুল্লাহ বিন জাইদ তাদের ছেলে রাদিয়াল্লাহু আনহু তাই কইছেন আমারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার মা আর যখন হয়েছে তোমার মা যখন তুমি যাও কিন্তু আমার মা যখন লইয়ারি মায়ের খররা এবং তাই কত সময় বাদে দেখা যায় তাদের নিজে নিজে তাই ব্যান্ডেজ লাগাই দিয়েছেন তাদের যেখানে যেখানে জখম হয়েছে গর্দনার জখম হয়েছে ওজন্য তাদের কোমরের মাঝেও একটা ব্যান্ডেজ লাগাই লাগাইছে তার নিজে নিজে বাদে তাই না কইছেন তাদেরও জখম হয়েছে আবদুল্লাহ উম্মু উমারার ছেলে আবদুল্লাহরও শরীরে জখম হয়েছে এখন আমার মা তাদের নিজের নিজের শরীর ব্যান্ডেজ লাগাইয়া পরবর্তীতে আমার শরীর ব্যান্ডেজ লাগাইয়া দিছেন এবং আমি মাটিত ফরি গেছিলাম গি তাই ব্যান্ডেজ লাগাইয়া কইছেন ও ফুত উঠো গিয়ারে কাফির বলতে মারো আরো কথা শুনিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কইছেন যে খেদা সহ্য করতে পারবো ই দেখানি উম্মু আমার যে দেখানি সহ্য করে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ও আল্লাহ এরারে বেহেস্তের মাঝে আমার লোকে এরারে স্থান দিও ওই দোয়া করছেন তাই ওই সময় এবং মোহাম্মদ ইবিন ইয়াহিয়া ইবিন হিব্বান তাই কইছেন যে উম্মু উমরার 12টা জখম হয়েছে উহুদের যুদ্ধের মাঝে এবং ইয়ামামার যুদ্ধের মাঝে 12টা জখম হয়েছে এর মাঝে একটা জখমে তাদের আত একটা আস্তা খাটতে খাটা হয়ে গেছে এবং এর পর থেকে আরি তাই ই দোয়া হুনার পরে আবদুল্লাহ ইবন জাইদে তাই নিয়ে হররা বর্ণনা করা জেনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ ও আমনার পরে আমার আম্মাই কইছেন যে আমার এই দুনিয়ার আর কুস্তা লাগতো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতা হুনার পরে মানে আমার আমি এই দুনিয়াতে আমি আর কুস্তা চাই না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ও আল্লাহ তুমি এরারে বেহেশত আমার দ্বার দিও এরপর থেকে তাই যে যুদ্ধত গিয়া মাইর করছেন এবং লাস্ট যে যুদ্ধ তাই অংশগ্রহণ করছে নিয়ম আমার যুদ্ধের মাঝে তাদের আট খাটার পরে আরো 11টা শরীরের মাঝে জখম লইয়া তার মদিনা ফিরত আইসুন বাদে ইসবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরে গেছেন গিয়ে এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলা খলিফা আবু বকর সিদ্দিকে তান্দে গিয়া দেখছেন তাদের গরো যে একজন জিহাদের ওয়ার ক্যাজুয়ালটি হিসাবে তার গিয়া তাদের লোক দেখা করছেন এবং কিছুদিন পরে তাই মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসাবে গ্রহণ করতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকতা রাদিয়াল্লাহু আনহা তখন শেষে
আমরা ইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আফন ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা একজন বয়স্ক মহিলা আসলা, তাই তাহলে আগে বুঝতাম জানে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিবের আফন বোন, মানে মাও এক বাপও এক, এবং সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের মামুর বাড়ি মদিনা, যে গোষ্ঠীর মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মামুর বাড়ি, সেই গোষ্ঠীর তাদের মামুর বাড়ি বানু জুহরার। তাদের প্রথম বিয়ে হয়েছিল আবু সুফিয়ানের ভাই হারিস এর কাছে। এর পরবর্তীতে তাদের দুই নম্বর বিয়ে হয়েছে খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার ভাই আওয়াম বিন খুওয়াইলিদের কাছে, এবং তাদের তিন ছেলে হয়েছে আওয়াম বিন খুওয়াইলিদের গড়, জুবাইর বিন আল আওয়াম, সাইব বিন আল আওয়াম আর আব্দুল কাবা বিন আল আওয়াম। এর মাঝে জুবাইর বিন আল আওয়াম হইলে গিয়া আশারাতুল মুবাশশারা, যে দশজনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় থাকতে নাম হইয়া আর ইবেসে গ্যারান্টি দিছেন, এনার মাঝে একজন এবং প্রথম যুগের একজন সাহাবা। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব তাই মুসলমান হইছিলা মক্কা থাকতে, এবং তাই অত্যাচারের কারণে তাই আবেসিনিয়াত হিজরত করছিলা। এর পরবর্তীতে মদিনাত আওয়ার পরে তাই বয়স্ক অবস্থার মাঝে খান্দাকের যুদ্ধের সময়, যে প্রথম বদরের যুদ্ধ বাদে উহুদের যুদ্ধ, তিন নম্বর 10,000 সেনা লইয়া মুশরিক হলতে কুরেশের মুশরিক এবং আরো বিভিন্ন গোষ্ঠী আরবের যে মক্কার বাইরে তা ক্যারারে লইয়া, এবং ইহুদিও হলতের মাঝে কিছু মানুষও তারা লোকে আছে, সবাই মিললে তারা আইসি মদিনারে অ্যাটাক করবার লাগি। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবা নাম হাসান বিন সাবিত, তাদের একটা বড় একটা শক্ত একটা গড় আছিল পাথরের বানাইন, ওই গড়ের মাঝে সকল বয়স্ক মহিলা এবং ফুরুত্তারে ওখানো দিয়া হাসান বিন সাবিতকে কইছে তুমি এরারে লুক আফটার করো কেন, এর বাদে সব পুরুষ সকল তো লইয়া তাই গেছে ই আহজাব, যে অ্যালায়েন্স বিভিন্ন ধরনের কাফির সকল যে অ্যালায়েন্স আছিল, যে কিতা কইতা 14 দলীয় না 18 দলীয় না 20 দলীয় জুট জুট হয়েছে তারা, বানু গাটাফান, বানু নাদির, বানু কুরেইজা, কুরেশের বানু মাখজুম, বিভিন্ন বিভিন্ন গোষ্ঠী জুট হইয়া তারা আইছিল। ইয়ে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরুশে লইয়া গেছে, এখানেও হাসান বিন সাবিত তাই নয় একজন খুব বয়স্ক, একজন নিয়ারলি 80 বছর ওইরকম বয়সের একজন সাহাবা, এন্ডে দিয়ে গেছে সকল মহিলা আর ফুরুত্তার লুক আফটার করবার লাগে, এবং তাদের আফন ফুফু সাফিয়া বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা বয়স্ক, ওই আমরা কইমু আজকুর জমুনাতে পেনশনার, ওই গড়ের মাঝে তুই আগে সই তারারে সেফ থাকবার লাগে, নিরাপদ থাকবার লাগে, কারণ একজন রাষ্ট্রপতির দায়িত্ব হইল গিয়া সব সিটিজেনের নিরাপত্তা, এরা সব রাইরে সেফ রাখা। ওই সময় একজন ইহুদি স্পাই গুপ্তেশ্বর সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবে তাই তাই নিজে বর্ণনা করছেন, যে একটা ইহুদি মানুষ বাইয়া বাইয়া সিঁড়ি হল বাইয়া 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 গড়ের উপরে দিয়ে উঠে তাই জানালা বাইদি চাইয়া দেখছেন ইহুদি মানুষে। পরবর্তীতে তাই তরোয়াল লইয়া তাই আস্তে 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 তাই জানালা বাইদি বাড়াইয়া হারি তাই যেমনি ইহুদি দেখে না তার নেমল হারি তাই নামছেন লাম্যা হারি ওই ইহুদিরে অ্যাটাক করিয়া তার ফল্লা আটাইছে। একজন পেনশনার মুসলমান পেনশনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গেছে খবর গেছে যে অবলা অবলা ঘটনা হয়েছে, তোমার ফুফুয়ে একটা ইহুদির খল্লা খাটিলিছেন, সাহাবা বলতে তার রিপোর্ট করছেন এবং ইবন হিসাম এবং অন্যান্য
কিতাবের মাঝে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতা হুন্নাহরি তাইন জুরে জুরে আসছেন, যে এমন জুরে আসছেন যে তাদের যে ফিসের যে দাঁত মৌলার ঠিক যেটা আমরা ইংলিশে হই ফিসের দাঁত পর্যন্ত দেখা গেছে। এবং কোন কোন সাহাবা কইছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আর কোনোদিন অত জুরে আসতে দেখছি না, এই খবর পেয়ে তাই যত জুরে আসছেন। এবং আমি আবার যাই আমার শেষ কথা শেষ করার জন্য, যে ডক্টর মাহমুদ আম্মারার হতাত, যে একজন বৃদ্ধ মহিলা কিভাবে এই যুদ্ধের মাঝখানো পেনশনার বয়স কিভাবে যে জানালা বাড়াইয়া লাম্যা সাহস করে একটা শক্তিশালী একটা পুরুষ যে অস্ত্র লইয়া আইছে, এই পুরুষের লোক কিভাবে মোকাবেলা করে সম্মুখীন হয় আর কিভাবে যুদ্ধ করে, তাক তো হইব না তার শরীরে সুস্থ, তাক তো হইব না তার মানসিকভাবে মন সুস্থ জ্ঞানী, এবং হঠাৎ করে আকল করতে হইব না মেধাবী তাক তো হইব না। এই কারণে আমি এই ডাক্তার মাহমুদ আম্মারার কথাটা আমি উল্লেখ করছি, জেনে তাই আমি কইছেন জেনে অনেকদিন পরও যে এইরকম সাহাবিয়া বলতেন মতো অনেকদিন পরা মুসলমান মহিলা হল ওই রকমই আছিল, তারা মানসিকভাবে সুস্থ শারীরিকভাবে সুস্থ এবং খুব মেধাবী, কিন্তু এর পরবর্তীতে তারা এক যুগ আইছে জেনে তারা মুখের মাঝে তারা পাউডার দিয়ে তারা রঙ্গানি ধরছে আর তারা চেহারা নষ্টকরণ ধরছে এবং বিদেশি মাদক খাইয়া ড্রাগ খাইয়া তারার আত এবং আট দিনে তারা নষ্টকরণ ধরছে এবং তারার মানসিক যে শক্তি এটারে তারা নষ্টকরণ ধরছে, যাতে তারা শুধু নার্ভাস থাকে স্ট্রেস থাকে আর সহ্য করতে পারে না, খালি রাগ করে এবং ফুরুত্তা বলতে তারা ট্রেনিং দিবার লাগে প্রশিক্ষণ দিবার লাগে মুসলমান হরি অমর এবং আবু বকরের মতো মুসলমান হরি গড়িয়া তুলবার লাগে তারা যোগ্যতা কমে গেছে কি, এবং স্বামীর লগে ভালো ব্যবহার এবং যে সহযোগিতা করা উচিত যোগ্যতা কমে গেছে কি। এখন আমি উৎসাহিত করি মুসলমান মহিলা বলতে যে তোমরা এই শেষের যুগের যে মাদক লিপ্ত আর কিতা হয় না আমরা কোন বাসায় যে পাউডার মাখারে কিতা হয় নিটারে বাংলায় কিতা হয় নিটারে মেকআপ মেকআপ কসমেটিক কিতারে কিতা হয় নিটারে ইতার মাঝে তোমরা সময় কমাও, মাদকটা কি একেবারে বাদ দিলাও আর এই মেকআপ টেকআপ থেকে সময় কমাও আর কোরআন হাদিস সিরা তফসির ইতার ইতার মাঝে সময় বলাও এবং স্বামীর খেজমত আর ফুরুত্তারে শিক্ষা এবং খেজমতের বাইদি মনোযোগ দেও, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়ার মতন নিজেরে গইরা তুলবার লাগি চেষ্টা করো, এবং এ প্রতিদিন যদি এক ঘন্টা সময় যদি খাটাও যে কোরআন হাদিস সিরা ওইরকম কোনো জিনিস রে শিখবার লাগে শুধু এক ঘন্টা। কোনো কোনো মহিলায় কোনো কোনো মহিলা আছে যে এক ঘন্টা লাগাই দেয় খালি মুখের মাঝে রঙ্গানিত, এটা আমেরিকান টাইম ইউজ সার্ভের মাঝে তারা পাইছে যে কোনো কোনো মহিলা আছে তারা এক ঘন্টা খাটায় এভরিডে প্রতিদিন এক ঘন্টা সময় লাগায় তারা তারার মুখ রঙ্গানিত। মুসলমান মহিলার লাগি চব্বিশ ঘন্টার মাঝে এক ঘন্টা খাটাও প্রতিদিন ইলিম অর্জন করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সাহাবিয়া কিভাবে আসলা তারা কিভাবে চলছিলা কি কথা কইছিলা আর নিজেরে ওই রকম গড়িয়া তোলবার লাগি চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই তৌফিক দিতা বুঝবার এবং আমল করতার। আকুলি কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।